আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অনেক মজাদার নুডুলস রান্না করব তা যা যা উপকরণ লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নুডুলস নিয়েছি নুডুলসগুলা সিদ্ধ করে নিয়েছি একটু তেল দিয়ে যাতে একটার সাথে একটা লেগে না যায় নিয়েছি চিকেন চিকেনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে শসা এটা আমার পরে উপকারে আসবে এই জন্য কেটে নিয়েছি আগে মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এরপরে হচ্ছে আমি উপরে যে একটা ই থাকে শিলা থাকে শিলাটা আমি বেছে ফেলিয়ে দিয়েছি দুটো ডিম নিয়ে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি আর টমেটো নিয়েছি টমেটো সস টমেটোগুলো তো কেপ করে কেটে নিয়েছি পিঁয়াজগুলো কিন্তু কেপ কেটে কেটে নিয়েছি তো রেগুলার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটু সিদ্ধ সেদ্ধ হবে তখনই কিন্তু আপনি এটা কাজে লাগাতে হবে আর বেশি যদি আপনি ভেজে ফেলেন একটু ব্রাউন করে ফেলান তাহলে কিন্তু এটা খেতে তত একটা মজা লাগবে না একটু অন্য স্বাদ চলে আসবে তো দেখতেই পাচ্ছেন এই যে এরপরে দিয়ে দেবো মরিচ কাঁচা মরিচ তা আমি একটা মরিচ তিন ভাগ করে নিয়েছি এভাবেই কেটে তাহলে দেখতে ভালো লাগে এরপর দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো মটরশুঁটি সবগুলোয় উপকরণ গেল কিন্তু আমি বেশি ভাজবো না হাফ সিদ্ধ হাফ সিদ্ধ তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে একবারে চাইনিজ স্টাইলে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম বা দেখাই নি একটু আদা বাটা আর অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে এক মিনিট ভালোভাবে নিলাম এখনো কিন্তু কোনো বেড়াউন হয়নি বা আমি লো জালে রেখেছি বিদায় বেড়াউন হয়নি সামান্য পরিমাণ মানে একটা চামিচে তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম আমি কিন্তু ভিডিওটা টেনে টেনে করিনি একবারে যেভাবে করেছি সেভাবে রেখেছি মিশিয়ে নিয়েছি একটু দুই এক মিনিট ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি টমেটোটা প্রায় আমি ষোলো পিস করে নিয়েছি তো ষোলো পিসের কিন্তু পুরোটা আমি দেয়নি কিছু একটা রেখে দিয়েছি অল্প পরিমাণ আর অল্প পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিলে কিন্তু ভীষণ মজার হয় পরে আপনি নুডলসের সাথে মিক্স করে খেতে পারবেন তো এভাবে দিলে কিন্তু আর একটু বেশি মজার লাগে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেব ডিম মাঝখানে একটু জায়গা করে নিলাম দেখতেই পাচ্ছেন তিরিশ সেকেন্ডের মধ্যে প্রায় নিচের ভাবটা প্রায় হয়ে এসেছে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ আর কি লবণ দিতে হবে তত না এখানে ডিমের ডিমের অংশটা বুঝে আপনার লবণটা দিতে হবে আওতো আওতোভাবে নেড়ে নিচ্ছি আর যদি একবারই নেড়ে নেই তাহলে কিন্তু অনেকটা গলে যাবে সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে তো এই আমি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে আমি নেড়ে নিচ্ছি আর চায়ের সাইড একটু সাবধানে রেখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় পুড়ে না যায় তো এভাবে নেড়ে দিচ্ছি যাতে একটু ছোটো ছোটো পিস পিস মানে এরকম হয় দেখতে এরপরে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কিছু কিছুক্ষণ সময় পরে দেখতে পাবেন যে ডিমগুলো একটু ছোট ছোট হয়েছে দিয়ে দেব মশলা যে নুডুলসের ভিতরে এক প্যাকেট মশলা থাকে সেটা ফেলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এটা একটু লবণ থাকে তো অনুযায়ী লবণটা দিতে হবে প্রথমেই তাই নুডলসগুলা দিয়ে দেব যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজ প্রথম দেখতেছেন প্লিজ সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন যারা ভিডিওটা কমেন্ট করেন প্লিজ সবাই সুন্দরভাবে একটা কমেন্ট করবেন যাতে মনে উৎসাহিত বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা ধীরে সুস্থে কিন্তু আমি রান্না করতেছি অতটা তাড়াহুড়া নিয়ে করতেছি না যত তাড়াহুড়া করবেন তত মজা কমে যাবে তো ধীরে সুস্থই কাজটা করে নিতে হবে সাবধানে কাজটা করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় লেগে গেলে কিন্তু ওই নড়ুসটা খেতে শক্ত শক্ত লাগবে আর তত একটা মজা লাগবে না দিয়ে দেবো কিছু ধৈনা পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ধনিয়া চারো সাইডে মিশে যায় যেহেতু নুরুলস নুরুজগুলো অনেকটা আস্তে আস্তে আছে এজন্য অনেক সময় মিশতে চায় না ভিডিওটা একটু বড় করেছি এজন্যই জন্যই সবার সাথে একটু কথা বলতে চাইলাম এই যে মাঝে মাঝে একটু কথা বলে নিলাম এই জন্যই ভিডিওটা একটু বড় বানিয়ে নিয়েছি আর অনেকেই কিন্তু বড় ভিডিও দেখতে চায় না রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে টমেটো চালাত আমি ওকে একটু সাজিয়ে নিয়েছি চালাদগুলা বেশি একটু পরিমাণ দিলে কিন্তু খেতে অনেক মজার হবে এটা যার যার পছন্দ কেউ দিতে পারেন কেউ বাদ দিতে পারেন তো আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে কীরকম হয়েছে তো অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবে